আমাদের পুটু পাখির টুনটুনি কাটা উপলক্ষে সবার একসাথে হওয়া, ছোট্ট একটা আয়োজনের মাধ্যমে দিনটাকে স্মরণীয় করে রাখা, পরিবারের সবাই একসাথে হলে এত এত মেমোরি ক্রিয়েট হয় যে সবকিছু আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। পরিবারের সাথে কাটানোর প্রতিটা দিন খুবই স্পেশাল। আর এই স্পেশাল দিনে আমি পরছি আমার প্রিয় রঙের জামা, মানহাকেও এই স্কাই কালারের ড্রেসটা পরাবো, এর একটা প্লাজো আছে, কি যে কিউট। আর সাথে আমি পরবো আজকে এই গয়নাগুলো। আর জামার কালারটা না খুব একটা আসলে ক্যামেরাতে আসে না, জামার কালারটা কিন্তু খুব সুন্দর। ঝটপট রেডি হয়ে নিব আগে ভাগে। প্রথমে আমি আমার শখের গয়নাগুলো পরে নিলাম। গয়না পরতে আমি অনেক বেশি পছন্দ করি। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে গয়না পরতে আমি কত বেশি পছন্দ করি। আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই আজকেও খুবই লাইট একটা মেকআপ করব। আর সত্যি বলতে লাস্ট কতদিন যাব টানা দাওয়াত খেতে খেতে মানে খুব টায়ার্ড লাগছিল রেডি হতে, সাজুগুজু করতে, খুব হালকা পাতলার মধ্যে সাজটা কমপ্লিট করব। আর একটু বেশি করে ব্লাশন দিয়ে দিব। ব্লাশনটাকে যদি প্রপারলি দেওয়া যায় না লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়। আজকে আবার কেন জানি না খুব কাজল পরতে ইচ্ছা করছিল তাই চোখ ভরে কাজল পরলাম। আর গরমের দিনে এতটা হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় না তাই হালকা পাতলা করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আর পছন্দের একটা লিপস্টিক কম্বিনেশন অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস সাজুগুজুর পার্ট শেষ। আমরা প্রথমে ঠিক করেছিলাম যে যেহেতু শুক্রবার জুম্মার নামাজের আগে আগেই চলে যাব, গিয়ে নামাজ পড়বে। কিন্তু রেডি হওয়া শেষ হওয়ার পরে আমার জামাই বলতেছে আচ্ছা থাক আস্তে ধীরে রেডি হও, আমরা নামাজ পড়েই না হয় বের হই আস্তে ধীরে। কেমন লাগে তখন, কত তাড়াহুড়া করে রেডি হইলাম, কি আর করা। যাই হোক নামাজ পড়েই রওনা হলাম। অলরেডি আমরা পৌঁছে গিয়েছি মেজাপুর বাসায়, যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে তাই বাচ্চা পার্টি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল অতক্ষণে। আমার দুলা ভাইরা কিন্তু ঠিকই অপেক্ষা করছিল আমাদের জন্য। তারপরে আমার জামাই সহ দুলা ভাইরা সহ বসলো, আব্বু সহ। আমি মানহাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর এই যে আমাদের পুটু পাখি একদম আইডিয়াল একটা পোশাক পরে আছে, মানে মুসলমানি করানোর পরে যে ড্রেস পরা হয় সেই ড্রেস পরেই দেখি যে সব ঘুর ঘুর করছিল লুঙ্গিটা উপরের দিকে টেনে ধরে। একসাথে হলে আমরা অনেক বেশি মজা করি। এই যে জিহান সে একটু ঢং করছিল যে আমার ভিডিও করো না ভিডিও করো না। আমাদের বয়সের ডিফারেন্স আসলে অনেক বেশি না, দেখা যায় এর জন্য আমরা অনেক বেশি ফ্রেন্ডলি। আর আমি তো মেজবাপুর বাসায় গিয়ে সারপ্রাইজ গিয়েই দেখি যে আমার বড় ভাতিজা এসেছে মাহিন। আর মানহা তো মাহিনের কোল থেকে তৌসির কোলে যাওয়ার জন্য লাফালাফি করছে। মানহা আসলে তৌসিকে অনেক বেশি পছন্দ করে, সারাক্ষণ ওর কাছেই থাকে যখনই ওকে পায় আর কি। তারপরে আমি আম্মু আর আপুরা মিলে খেতে বসলাম, অনেক খাবার দাবার খেলাম। তারপরে গিয়ে দেখি মানহা হাতে মেহেদি লাগাচ্ছে অলরেডি। মেহেদি আর্টিস্টের বাসায় গিয়ে মেহেদি লাগাবো না এটা কি হতে পারে, কখনোই না। মেহেদি আর্ট বাই দিনা আমার ভাগ্নির পেজ, ফলো করে দিন সবাই, মাশাল্লাহ অনেক সুন্দর মেহেদি দেয়। আর মানহা মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করে। অতক্ষণে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার গল্পে খেলাধুলা একদম মশগুল। বাচ্চারা গিয়ে দেখি যে ধনী হওয়ার মজার খেলা খেলে খেলে কোটিপতি হয়ে যাচ্ছে এক একজন। আর এই যে আমার বড় আপু সাথে হচ্ছে তার দুই পুত্র, সারাক্ষণ জড়িয়ে ধরে এমন আদর করতে থাকে, মন খারাপ করলে পায়ে ধরে বসে থাকে, কি যে করে দুই ভাই মিলে মাকে। এটা আসলে ওদের জেনেটিক ব্যাপার, ওরা মাকে খুব বেশি ভালোবাসে, ওর বাপ চাচারাও এরকম। আমার ভাগ্নি দিবা মানহার জন্য দুইটা জামা বানিয়েছে কিন্তু একেবারে ছোট হয়ে গিয়েছে, নতুন নতুন সেলাই শিখেছে। আমার ভাগ্নিগুলা যে কি গুণের মাশাল্লাহ, এক একজন এক এক দিক থেকে পারদর্শী এক্সপার্ট। তারপরে ঘুরে এসে দেখি মানহা আবার মেহেদি দিতে বসেছে দিনার কাছে, সে বায়না ধরেছে আবার আরেক হাতে মেহেদি দিবে। মানহা মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করে, তাছাড়া দিনাকে দেখলেই ও মনে করে যে নাপের কাছে মেহেদি দিতে হবে। এই মেহেদি আবার এসে সবাইকে দেখাচ্ছিল, কি কি যেন বলছিল, কথা তো কিছু বোঝা যায়ই না। ওদের খেলার জায়গার অভাব পড়েছে তাই ওই যে একদম খাটের উপরে উঠে গিয়েছে খেলাধুলা করার জন্য। আর আমার আম্মুর চার মেয়ের জামাইকে একসাথে করা তো বেশ মুশকিলের কাজ, তারা নানান কাজে ব্যস্ত থাকে তাই একেবারে একসাথে হওয়া তাদের খুব একটা হয় না। তো এই পুটুর টুনটুনি কাটা উপলক্ষে একসাথে হয়েছে তাই স্মৃতি হিসেবে ভিডিওটা করে রেখে দিলাম। তারপরে চললো কতক্ষণ গণ মেহেদি দেওয়া উৎসব। এখন মেহেদি আর্টিস্টের বাসায় গিয়েছি, মেহেদি না দিলে কেমন না, এর জন্য মেহেদি দিলাম আর কি। তো সবাই এই যে এই ভিডিওটা দেখে বলতে পারেন কি ব্যাপার, সবাই একরমে গাদাগাদি করছে কেন। আসলে আমরা এরকমই দেখা যায় যে ধরেন পাঁচটা বেডরুম হলেও সবাই এক
একটার মধ্যেই থাকে, এক বিছানাতেই সবাই বসে থাকে, বিছানা জায়গা না হলে ফ্লোরে বসে যাই আমরা, এরকমই ভাই সবাই। আমরা একসাথে হলে একসাথে বসে গল্প করতে পছন্দ করি, একসাথে বসে খাওয়া দাওয়া করতে পছন্দ করি, দরকার হলে ফ্লোরে বসে খাওয়া দাওয়া করি, তারপরে একসাথেই থাকতে হবে আমাদের। আসলে বড় পরিবারের মজাই এটা, যাদের বড় পরিবার আছে তারা অবশ্যই জানবেন এটা। তারপরে চলে গেলাম ছাদে, বিকালটা অনেক সুন্দর ছিল, আকাশটা যে কি পরিমাণ সুন্দর ছিল, সূর্যটাও একদম খুব ভালোভাবে দেখা যাচ্ছিল ছাদ থেকে, তো আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। বিকেলের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল। তারপরে আমরা খুব তাড়াতাড়ি করে ছবি টবি তুলে বাসা চলে আসলাম, এক কাপ গরম গরম চা খেলাম, একটু নাস্তা খেলাম হালকা পাতলা, পুটু পাখিকে মজা খাওয়ার জন্য ছোট্ট একটা গিফট দিয়ে আসলাম সবার থেকে বিদায় নিয়ে। মাগরিবের সময়ই আমরা বাসা চলে এসেছিলাম, আর বাসায় এসেই মনে হলো যে আল্লাহ কত কাজ করতে হবে, এখন রান্না বান্না করতে হবে, আর এত গরম ছিল, গরমে পুরো বিধ্বস্ত লাগছিল। তাছাড়া এর পরের দিনও দাওয়াত ছিল, তাই আমি আজকে এবং আগামীকালকের জন্য রান্নাটা করে রাখতে চাচ্ছিলাম, যাতে রাতের বেলা এসে যাতে আবার রান্না বান্নার পেরেশানি করতে না হয় দুই দিনই বা এর পরের দিনই। কিন্তু মেহেদিটা সবেমাত্র দিয়ে এসেছি, মানে কাজ করতে করতে দেখি যে হাতের মেহেদি অর্ধেক উঠেই গিয়েছে, খুব মন খারাপ হচ্ছিলো, কিন্তু কিছু করার নাই, কাজ শেষ করতে হবে যেহেতু পরের দিনে আবার আরেকটা দাওয়াত। যেহেতু এটা অর্গানিক মেহেদি ছিল, মোটামুটি 3-4 ঘন্টা রাখতে হতো, কিন্তু 3-4 ঘন্টা রাখা হয়নি, আধা ঘন্টা বড় জোর রাখা হয়েছিল, তারপর অনেক সুন্দর একটা রং এসেছিল। তো শুধু মুরগি আর ডাল রান্না করে নিলাম, যাতে কোনো রকমের রাতটুকু চলে যায়। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।